এই আমার বাথরুম পরিষ্কার হয়ে গেছে সব। আমি এখানে একটা পাতাওয়ালা গাছ লাগিয়েছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রানি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার শরীরটা খুবই খারাপ, তার জন্য একদিন আর ব্লগ করতে পারিনি। মানে প্রেশারটা এতই বেড়ে গেছে, মাথা ফাতা যন্ত্রণা করছে, ঘাড়ে ব্যথা, যেটা প্রেশারে হয় আর কি। তো যাই হোক, তো আর আমার ছেলেও বাড়ি নেই, সে কালকে পাটনায় গেছে, তার সব গোছগাছ করতে হয়েছে, আরও একটু খাটুনি বেড়ে গেছিলো। তা যাই হোক, এখন আমি এই ঘুম থেকে উঠেছি, উঠে একটু তোমার এই যে এই চা নিয়েছি, এই চা একটু চা খাবো, তা চা খেয়ে তারপরে দেখা যাক কী কী কাজ করতে পারি শরীর খারাপ নিয়েই। তা চলো আর দেরি না করে দিনটাকে স্টার্ট করি, তোমাদের সঙ্গে নিয়েই স্টার্ট করছি। আশা করি তোমরা আমার এই ব্লগটা এনজয় করবে। তা চলো স্টার্ট করি। ঘরের সব কাজটা কাজকর্ম করে বা চান করতে এসে ভাবলাম কি যে বাথরুমটা একটু পরিষ্কার করে নিই, আর বাড়িতেও এখন কেউ নেই, ইহাকে একটু পরিষ্কার করে নিলে ভালোই হয়। তার জন্য এখন এই পরিষ্কার করছি, তো এই র্যাক ট্যাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা হয়তো বলবে যে আমি হাতে কিছু পরিনি, আমি না পরেছিলাম গ্লাভস, কিন্তু খুলে রাখলাম, আমার অসুবিধা হচ্ছে। আর আমি রেড হারপিক দিয়ে পরিষ্কার করছি, হাতের কোনো প্রবলেম হয় না, আমি এর আগেও করেছি, কখনো কোনো প্রবলেম হয় না। তো রেড হারপিকটা দিয়ে করছি, আর কোমরটা যেটা দিয়ে পরিষ্কার করব, ওটা বাথরুম ক্লিনার বলে একটা আছে, ওটা দিয়ে পরিষ্কার করব, খুব ভালো ঝকঝকে করে একেবারে। তো এই আর এখন এই বেসিন ড্রেসিংগুলো পরিষ্কার করব, ওয়ালগুলো তো পরিষ্কার করেই দিয়েছি, এখন এই বেসিনটা ধুয়ে পরিষ্কার করে নেবো। আর বাথরুমে যে কলটা আছে, ওই কলটাকেও আমি ওই রেড হারপিক দিয়েই পরিষ্কার করবো, খুব ভালো জানো তো, ঝকঝকে করে একেবারে। আর একটু যদি মুছে রাখা যায় তো আরও ভালো হয়। এই আমার বাথরুম পরিষ্কার হয়ে গেছে, এই যে দেখো, আর এই যে এদিকেও পরিষ্কার হয়ে গেছে, বেসিন টেসিন সব পরিষ্কার করে নিয়েছি আমি। আর এইদিকে এই যে আমার এদিকে জানলা আছে একটা, এই যে একটা জানলা আছে আমার। আর এদিকে দেখো, আমি এদিকে পাতাবাহার গাছ লাগিয়েছি বাথরুমে, আমার বাথরুমটা খুব ছোটো আর কি। যাই হোক, আর এই সব ফ্লোর টোর সব পরিষ্কার করেছি আমি। তোমার যেটা দিয়ে পরিষ্কার করেছি সেটা হচ্ছে এই যে রেড হারপিক, আর পাশে একটা আছে বাথরুম ক্লিনার। হ্যাঁ, তো এই দিয়েই আমি পরিষ্কার করেছি। আর এই চলো এখন আমি স্নান করে নিয়ে পুজো টুজো করি, রান্নাবান্না করি, তোমরা আমার সঙ্গে থাকো। আমার বাথরুম টাথরুম সব পরিষ্কার হয়ে গেছে, চান টান করে পুজো করেও নিলাম, নিয়ে এখন একটু ব্রেকফাস্ট করলাম, করে এই তোমার এই সেকেন্ড টাইম চা নিয়েছি, এখন একটু চা খাচ্ছি। চা খেয়ে খেতে খেতেই আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা হচ্ছে আর কি, চাটা খাচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প করছি। তা আজকে বিশেষ কিছু আমি রান্না করব না, এই একটু আলু পটলের তরকারি বানাবো আর ডিমের ঝোল বানাবো, কারণ আমার ছেলে তো বাড়ি নেই, আমি আর ওর বাবা খাবো, অত কিছু দরকার পড়বে না। তো বসিয়ে দিয়েছি, আলু পটলের তরকারিটা হচ্ছে, মানে কি সবে বসিয়েছি আর কি। তা চলো দেখি কতটা কী হয়েছে, চলো যাই।
এই যে আলু পটলের তরকারিটা হচ্ছে, আর এদিকে এই ভাত ভাত হচ্ছে। তো এবারে আমরা আর তো কিছু রান্না করবো না, ডিমের ঝোলটা করব, তাহলেই আমার হয়ে যাবে। এদিকে মিনা এসেছিল, মিনা এসে এই জামা কাপড় সব কেচে টেচে দিয়ে গেছে, এই যে আর কেচে দিয়ে গেছে, আর এই যে বাসন টাসনও মেজে টেজে দিয়ে গেছে, এই যে। তো এখন ঘর মুছছে, ও চলে যাবে, ভাত টাত খেয়ে চলে যাবে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এমনিও রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, ওই দেখতেই পাচ্ছ সব পরিষ্কার হয়ে গেছে, এই যে সব পরিষ্কার টরিষ্কার আমি করে নিয়েছি। আর এইদিকে তোমার এই জলের বোতল, সব জলের বোতলগুলোকে আমি এই দেখো ভরিয়েছি, ভরালাম আর কি। তো এই তো এখন খাবো আর কি। তা খাবার আগে আমি কি যা যা রান্নাগুলো করেছি তা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি করেছি ডাল, কালকে ডালটা ছিল অবশ্য, তো ডাল করেছি, আর এই যে তোমার আলু পটলের তরকারি, আর এই হচ্ছে ডিমের ডালনা। আর এখানে আমি একটু ফল কেটে নিয়েছি, কমলা লেবু, তারপরে তোমার আপেল আর পেয়ারা, এই ফলগুলো আমি কেটেছি, এগুলো আমি ভাত খাওয়ার পরে খাবো। শীতকালে লাঞ্চ করার পর বসে বসে কমলা লেবু খেতে কি ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি এমনিতেও লাঞ্চের পর একটু ফল খাই আর কি। তা চলো আমি লাঞ্চটা করে নিই, আর লাঞ্চ করতে করতেই আমি তোমাদের সাথে গল্প কথা বলছি। ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছে। আমি তোমাদের সাথে আমার এই ডিমের ডালনাটা শেয়ার করিনি, আমি তোমাদের এখন বলে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়েছি তোমার আদা রসুন পেঁয়াজ আর একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন, এই আর নবাবার সব একটু তোমার এই গরম মশলা বেটে দিয়েছি। তো আমি যেরকম করে বললাম তোমরা করে খেতে পারো, সত্যি ভালো লাগবে, একবার করে খেও, আমার ভীষণ ভালো লাগছে খেতে। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি, এখন একটু ড্রেসটা চেঞ্জ করব, করে একটু ওই ফলগুলো এনেছি তা ওইগুলো একটু খেয়ে তারপরে আমি একটু শোবো, কারণ আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, শরীরটা ভালো লাগছে না, তো একটু বিশ্রাম করব আর কি। তা চলো তোমাদের সবাইকে নিয়েই আমি আমার এই ভিডিওটাকে এন্ড করলাম। তো কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, তার আগে বলি যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। তাহলে চলো টাটা।